ভিডিওর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন, কিন্তু অবাক হলেও সত্যি আজ আমি আপনাদের এমন একটি বাগানে নিয়ে এসেছি যেখানে আপনি একই সাথে প্রায় 200 প্রজাতির গোলাপ দেখতে পাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এখানে বিভিন্ন প্রজাতির গোলাপ রয়েছে। গোলাপের জন্য বিখ্যাত সাভারের গোলাপ গ্রামেও কিন্তু এত প্রজাতির গোলাপ নেই। গাছের ফুল গাছেই সুন্দর, আর বিশাল আকার এই বাগানের সৌন্দর্য রক্ষার্থে এই বাগানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ। তবে বাগানের ভিতরে প্রবেশ করতে না পারলেও আপনি কিন্তু বাহির থেকে পুরো বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেমনটা আমি এই ভিডিও করার সময় করেছি। দেখতেই পাচ্ছেন যে ভেতরে প্রবেশ না করতে পারলেও আমি কিন্তু সম্পূর্ণ বাগানটি আপনাদের দেখাতে পারছি এবং ফুলগুলো খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। বাগানে প্রবেশের অনুমতি দেয়া হলে হয়তো বাগানের এই সৌন্দর্যটা আর থাকবে না। ভিন্ন রঙের গোলাপ দেখতে পেলেও এগুলো ছুঁয়ে দেখা যাবে না। বিশালাকার এই গোলাপ ফুলের বাগান দেখতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানে, যা কিনা বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। বর্তমানে বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 20 টাকা মাত্র। বোটানিক্যাল গার্ডেনে এই বিশাল আকার গোলাপ বাগান ছাড়াও আরও অনেক রকমের গাছপালা দেখতে পাবেন। আর তাছাড়া ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা ও বিনোদনের জন্য এখানে রয়েছে একটি শিশু পার্ক, যেখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। এই শিশু পার্কের ভিডিওটি আমার চ্যানেলে ইতিমধ্যে দেয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেটা দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আপনার যে কোনো মতামত বা প্রশ্ন সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন।